সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জননতার মঞ্চে দাঁড়ালেন। তখন বলকে দারুণ জলকে তরিতে উঠিল জল, হৃদয় লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, তখন দোয়ার ধোয়া। এরদে তাহার বজ্রকণ্ঠ বাণী গণেশ্বর গণসূর্যের মঞ্চ কাপড়ে কবি শুনলেন তার অমর কবিতা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। সেই স্বাধীনতা কবি আজকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসে আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট মহোদয়, উপস্থিত আছেন আমাদের উপজেলার বিভিন্ন পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, মঞ্চের সামনে আছেন আমাদের রানীগঞ্জের বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী ভাই বোনেরা, মিডিয়া আনসার কমান্ডার সহ সম্মানিত উপস্থিত। আসসালামু আলাইকুম। আমি এই ক্রানিকল মডেল থানার পক্ষ থেকে প্রথমে আজ জাতীয় শোক দিবসে এই আলোচনা সভায় কিছু বলার জন্য উপজেলার সম্মানিত সভাপতি নির্বাহী কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলোচনা অনেক হয়েছে, আমি হয়তো কয়েকটি আলোচনা শুনছি। আমি ধন্যবাদ দিই যে কেরানীগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের একটি আলোচনা সভা আয়োজন করার জন্য, এবং আমি লক্ষ্য করেছি যে আমাদের উপজেলা প্রশাসনে আমরা যারা কর্মকর্তা আছি, যারা সরকারি কর্মকর্তা, যারা আমরা এখানে সাময়িক সময়ের জন্য মানুষের সেবা দিতে আসি, তাদের প্রত্যেকের জন্যই আলোচনার জন্য উন্মুক্ত করে দিয়েছি। আজকে যার আলোচনা আসলে এত গভীরতা, এত মহাসমুদ্র, আমার মতো ক্ষুদ্র লোকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে দেশ হতো না, যার জন্ম না হলে আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলার মতো আমার সাহস হতো না, বা আমি এই পদে একটি চেয়ার আমার জন্য রাখবো তার বিষয়ে কথা বলা স্বাধীনতার কবি যে ডাক দিয়েছিল, সেই স্বাধীনতায় প্রথম আমার পুলিশ বাহিনী প্রথম রাইফেল দিয়ে প্রথম আমরা আমরা প্রতিরোধ করে আসছি। সেই বিষয় আজকে এই দিনে, আজকে জাতীয় শোক দিবসে তার আমাদের স্বাধীনতা কর্মীর পরিবার পরিজন সকলের প্রতি আমার সশ্রদ্ধা সালাম, এবং সে আমার বীর শহীদ যারা পুলিশ বাহিনী যারা শহীদ হয়েছিল তাদের প্রতি আমার শ্রদ্ধা। আমাদের যে শোক দিবস, এই শোক দিবস প্রতি বছরই আসে আমরা আলোচনার মাধ্যমে, বিশেষ করে আমি মনে করি এই আজকে এই শোক দিবসের মাধ্যমে আমরা আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম আছে যারা আছে, যারা শিষ্য আছে, এই আলোচনার মাধ্যমে তারা অনেক কিছু জানবে, শিখবে, এটাই আলোচনার উদ্দেশ্য। আমরা সোনার বাংলাদেশ গড়ার জন্য যে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, ইতিমধ্যে তার কন্যা সেই সোনার বাংলাদেশ, সেই উন্নত উন্নয়নশীল দেশে আমরা ধারণা এবং আমরা সেই পর্যায়ে পৌঁছেছি। আমাদের সামনে যে দিনগুলি আসতেছে আমি আলোচনার সভায় যাব না, তবে আমি আমার আমাদের সামনে যে বিষয়গুলি দেখতে পাবো, এখানে অনেকেই আছে কেরানীগঞ্জের লোক, অনেকেই আমরা সরকারি কর্মকর্তা আছি, তা আমি মনে করি যারা আমরা সরকারি কর্মকর্তা আছি তারা আমরা জানি যে আজকে যারা এই অবস্থানে আসছি এবং আজকে যা অবদানে আজকে আমরা এই অবস্থায় বসেছি, আমাদের সামনের দিনগুলি একতা থাকতে হবে, এক হয়ে কাজ করতে হবে, যাতে আবার সেই আমরা পিছনের দিকে না যাই।
আমাদের সামনের দিকে যাওয়ার সময়, এই সামনের দিকে যাওয়ার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে আপনারা যারা যে অবস্থানে আছে সে অবস্থান থেকে আমাদের এগিয়ে যেতে হবে। আমি গতকালকে 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমায় নিয়ে আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে। এখন তো এই বিষয়ে আলোচনা না করি, তারপরও বলবো যে এই আলোচনা সভায় তারপরও মানে এই না এসে পারলাম না, মানে এ আসার কথা না, বাট তারপরও আদর্শের দিক থেকে যে যার অবদানের জন্য যার জন্য আজকে অবস্থায় এসেছি, এই কারণে একটু সময় হলেও আসার জন্য মনটা ব্যাকুল হয়ে গেছে। আমি মনে করি যারা আছে, যারা আমরা সরকারি কর্মকর্তা আছি, আগামী দিনে আমরা একতা থাকবো এবং এক হয়ে আমরা যাতে পিছনে যে আগুন পোড়াও জ্বালাও এবং দেশটাকে যে অস্থিশীল করার জন্য যে চক্রটি বারবার উঠে পড়েছে এবং এই আগস্ট মাস আসলে যারা এই চক্রান্তে লিপ্ত থাকে সেই আগস্ট মাস কেন বাকি মাসগুলি বাকি দিনগুলি যাতে আমরা সুন্দরভাবে সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ গড়তে পারি সেই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। পুলিশ ভাই ধন্যবাদ। ধন্যবাদ।